হ্যালো ওয়েলকাম টু সহজ স্টাডি আমি জসীম স্যার আজকে তোমাদের ম্যাথ ক্লাস করাবো আজকে হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ সরল সুদের আমরা এই একটা ক্লাসেই পুরো সরল সুদটা কমপ্লিট করব পুরো ক্লাসটা যদি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের সরল সুদ মোটামুটি হয়ে যাবে আশা করা যায় চলো আজকে আমরা শুরু করছি সরল সুদ সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ কিছু আমরা প্রয়োজনীয় তথ্য যেগুলো আমাদের জেনে নিলে আমরা অঙ্কগুলোকে খুব সহজে সমাধান করতে পারবো সেই সমস্ত তথ্যগুলোকে আগে আমরা জেনে নেব সবার প্রথমে দেখো আসল প্রিন্সিপালকে আমরা বলবো আসল এটাকে পি অক্ষর দিয়ে লেখা হবে ঠিক আছে সুদের হার এটা রেট এটাকে আর পার্সেন্ট দিয়ে লেখা হয় এবং সময় সময় মানে টাইম তাই জন্য এটাকে আমরা টি দিয়ে লিখি এবং মনে রাখবে সময়টা সবসময় বছর দিয়ে হয় ঠিক আছে আর সুদ আসল এটা অ্যামাউন্ট বলবো এটা ক্যাপিটাল এ দিয়ে লেখা হবে যেখানে সুদ আর আসল মিলে থাকবে আর যেটা সুদ অর্থাৎ ইন্টারেস্ট যেটা হবে সেটা হচ্ছে আই এই যে তথ্যগুলো আমাদের কিন্তু খুবই হেল্প করবে আমাদের অঙ্ক করার জন্য তো সুতরাং এই তথ্যগুলো তোমরা জানার পরে এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো এরপরে হচ্ছে সরল সুদের মেন যে সূত্র তোমাদেরকে এই একটা সূত্র মনে রাখতে হবে কষ্ট করে এই একটা সূত্র কি আই ইজ ইকলস টু পি টি আর বাই হান্ড্রেড অর্থাৎ সরল সুদ মানে হচ্ছে আয় দিয়ে লেখা হবে আয়ের মান হবে পি টি আর হান্ড্রেড সুদ আর আসল যখন হবে তখন এ এস হচ্ছে এটাকে সুদ প্লাস আসলও বলা হয় এটাকে এ অক্ষর দিয়ে লেখা হবে এই পেজে মোটামুটি আমরা কমপ্লিট করলাম আমরা পরের পেজে চলে যাই পরের পেজে আমরা আরো কিছু সূত্র শিখবো বলছে যদি কোনো আসল টি বছরে যদি কোনো আসল টি বছরে সরল সুদে আসলে এন গুণ হয় সুদে আসলে যদি এন গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত আমরা তখন বার করব। এই আর পার্সেনের যে মানটা সেটা বার করব কিভাবে ওই এন গুণ বলেছে মানে এন থেকে কিন্তু একটা এক কমিয়ে দেবো দিয়ে একটা একশো গুণ করবো বাই টিটা আমরা নিচেই পাঠিয়ে দেবো তাহলে আমাদের কিন্তু আনসার বেরিয়ে যাবে আমরা একটু পরেই উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যখন সময় বার করতে বলবে তখন কি বলবে তখন ওই এন মাইনাস ওয়ান ইন্টু একশো বাই আর চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই আস্তে আস্তে সব বুঝতে পারবে এখানে সূত্র এবার আমরা অ্যাপ্লিকেশান করব বলছে বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে পি টাকার সরল সুদ আই টাকা হলে সুদের হার বা সময় কত সেটা আমরা বার করব রুট আন্ডার একশো ইন্টু আই বাই পি দিয়ে ঠিক আছে জাস্ট এই তথ্যগুলো জেনে নিলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে তো এবার আমরা প্রথম যে অঙ্কটা একদম সহজ অঙ্ক দিয়ে শুরু করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বলছে আঠেরো হাজার চারশো চল্লিশ টাকার উপর বছরে পনেরো পার্সেন্ট হারে চার বছরের সরল সুদ কত আমি তোমাদেরকে অপশানও দিয়ে দিলাম দেখো এখানে আমাদেরকে বার করতে হবে সরল সুদটা কত তার মানে আমাদের যে মোট সুদ যেটা বলা হয়েছিল মোট সুদ এইটা আমরা ক্যাপিটাল আই দিয়ে লিখেছিলাম কী লিখেছিলাম পি টি আর বাই হান্ড্রেড প্রত্যেকটা নোটেশন সম্পর্কে জানো পি মানে আসল পি মানে সময় আর আর মানে হচ্ছে সুদের হার আমরা এখানে জাস্ট বসিয়ে দেবো প্রথমে হচ্ছে আঠেরো তারপর হচ্ছে এটা তারপর হচ্ছে টি এর মান হচ্ছে চার বছর আর আর এর মান হচ্ছে পনেরো নিচে আমাদের পার্সেন্টেজ হিসেবে একশো বসে যাবে এই দুটো শূন্য যদি আমরা কাটাকুটি করি তাহলে এখানে আমাদের হচ্ছে ওয়ান এইট ডবল ফোর ইন্টু এখানে দেখো চার পনেরো ষাট অর্থাৎ এদেরকে আমরা ছয় দিয়ে গুণ করতে হবে তাহলে প্রথমে শূন্য আসছে এরপরে হচ্ছে আমাদের এখানে দেখো চার ছয় চব্বিশের চার এখানে আমাদের একটা শূন্য বেঁচে থাকবে একটা কাটবো আচ্ছা এবার হচ্ছে আমাদের এখান থেকে যদি চার পূর্ণ ষাট হয় তাহলে এখনো নিচে একটা শূন্য বেঁচে আছে এইটার সঙ্গে এটা কেটে দেবো তাহলে ওপরে আমাদের এই শূন্য আর থাকবে না তখন আমাদের হবে এখানে চার চার ছয় চব্বিশের চার দুই চোখ করলে ছাব্বিশ এরপর হচ্ছে ডবল তাহলে আমাদের এই উত্তরটাই কিন্তু আমরা পৌঁছাতে পারো জাস্ট গুণ করে দেখবে যেটা আনসার আসবে সেটা হচ্ছে অপশন আমরা সিতে পেয়ে যাচ্ছি ঠিক আছে চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাব পরের স্লাইড দেখো বলছে নশো টাকার বার্ষিক সিক্স পার্সেন্ট সরল সুদের হারে সুদ আসল নশো টাকা হতে কত সময় লাগবে আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো নশো টাকা ছিল আমার আসল ছিল কিন্তু হয়েছে কত নশো টাকা তার মানে সুদ হিসাবে কত পাচ্ছ তার মানে সুদ হিসেবে আমি আঠেরো টাকা পাচ্ছি না ভালো করে খেয়াল করো নশো টাকা থেকে বেড়ে নশো আঠেরো টাকা তার মানে সুদ হিসাবে আমি আঠেরো টাকা পাবো তাহলে আমরা যে জানি যে মোট সুদটা যেটা আমাদের আয় ছিল আয় হচ্ছে পি টি আর বাই হান্ড্রেড এখানে এই আয়ের মানটা আঠেরো হয়ে যাবে পি এর মান আমরা জানি নশো বসিয়ে দাও এর মান আমরা জানি না বার করতে হবে তাহলে টি থাক আর আরের মান আমরা জানি সিক্স বসিয়ে দিলাম নিচে হচ্ছে বাই হান্ড্রেড এখান দিয়ে এটা কাটো এই দুটো শূন্য কেটে যায় তাহলে এই নয় দিয়ে কাটা যায় হয় এ পাশে টু পড়ে রইল ওই পাশে হচ্ছে পড়ে রইল এবার আমাদের টি এর মান বার করতে হবে টি এর মান হচ্ছে কাটাকুটি যদি বাই ছয় করি তাহলে ওপরে ওয়ান নিচে হচ্ছে আমাদের থ্রি তাহলে ওয়ান বাই থ্রি এখন মজার বিষয় হচ্ছে ওয়ান বাই থ্রি কোথাও নেই তাই বলে কি তিন মাস না তিন মাস না এটা বছরে এসছে বছরটাকে যদি আমরা মাসে কনভার্ট করি তাহলে বারো দিয়ে গুণ করতে হয় আর গুণ করলে হচ্ছে তিন হাজারই বারো তাই এটা আমাদের চলে আসলো চার মাস ওকে তাহলে চার মাস সেই উত্তর আমরা অপশন সি তে পেয়ে যাচ্ছি চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। জাস্ট তথ্যগুলো তোমাদেরকে আমি দিচ্ছি পরপর যাতে তোমাদের পরিপূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে যায় একেবারে চলো এবার বলছে এক ব্যক্তি ফোর পার্সেন্ট সরল সুদের হারে পাঁচ হাজার টাকা জমা রাখলো খুব ভালো কথা বলছে ওই টাকা থেকে সাত হাজার চারশো টাকার জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে ফোর পার্টসের হারে সুদ দেবে তাহলে পাঁচ হাজার টাকার উপরে ফোর পার্টের হারে যদি সুদ দেয় তাহলে এই টাকাটা হতে তার কত বছর সময় লাগবে বা অপেক্ষা করতে হবে সেটা আমাদের বার করতে বলছে অপশানও দিয়ে দিলাম কি করতে হবে আমরা একটাই ফর্মুলা ইউজ করব আই ইকালস টু পিটিআর বাই হান্ড্রেড এখন মজার বিষয় হচ্ছে এই আয়ের মানটা কি হবে তোমরা এক্ষুনি দেখোছো যে আগে ছিল পাঁচ হাজার টাকা এখন হয়েছে সাত হাজার চারশো টাকা তাহলে সুদ কত হবে সুদ হবে এই সাত হাজার চারশো থেকে আমরা যদি পাঁচ হাজার টাকাটা বিয়োগ করে দিই রাইট তাই না আর এ পাশে হচ্ছে পি এর মানটা আমরা জানি আসল হচ্ছে আমাদের পাঁচ হাজার টাকা আমরা লিখে দিলাম টি এর মান আমাদের সেটা অপেক্ষা করতে হবে তাহলে টি বার করবো আর আর এর মানটা আমরা এখান থেকে উপরে পেয়ে যাচ্ছি ফোর এবার নিচে আমাদের হচ্ছে ওয়ান হান্ড্রেড এবার এই দুটো শূন্য কিন্তু আমরা ক্যান্সেল করতে পাচ্ছি আচ্ছা চলো এবার বিয়োগ করে নাও বিয়োগ করলে ইজ আসছে টু ওই পাশে আমাদের আসছে এই পাঁচের পঞ্চাশের সঙ্গে চার গুণ করো তাহলে হচ্ছে দুশো দুশো টি মানে এই দুটো শূন্য কিন্তু আমরা এপাশ ওপাশ থেকে কেটে দিতে পারি দিয়ে এই দুই দিয়েও এই চব্বিশকে কে কাটা যায় তাহলে বারো হয় তার মানে টিএইচ যে মানটা আসবে সেটা হচ্ছে 12 তাহলে টি এর মান হচ্ছে তাকে 12 বছর অপেক্ষা করতে হবে তারপরে সে কিন্তু ওই টাকার পরিমাণটা পাবে তাহলে অপশন বি তে কিন্তু উত্তর আছে চলো नेक्स्ट क्वेश्चन যে সমস্ত অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় আসে বা এই ধরনের অঙ্কগুলোই কিন্তু বারবার পরীক্ষায় আসে এবং সেই সমস্ত অঙ্কগুলোই কিন্তু তোমাদেরকে আমি প্রভাইড করছি ঠিক আছে দেখো কিছু টাকা দুই বছরের সরল সুদে 2520 টাকা এবং পাঁচ বছরে সাতাশো টাকা হলে ওই টাকার পরিমাণ কত মানে আসলটা আমাদের বার করতে বলছে এই টাইপসের অঙ্কগুলো আমি তোমাদেরকে একটু ধরে ধরে করাই এটা খুব সহজই অঙ্ক কিন্তু একটু বুঝতে হবে এখানে হ্যাঁ হচ্ছে পাঁচ বছরে তার মানে পাঁচ বছরে পাঁচ বছরের সুদ যোগ আসল মানে পাঁচ বছরের সাতাশশো টাকা হবে এটা আগে লিখবো সাতাশশো টাকা ভালো করে শোনো তাহলে এখানে দু বছরের কেসটাও দিয়েছে তাহলে দুই বছরের আবার সুদ প্লাস আসল এটা কত হবে এটা দেওয়া রয়েছে আচ্ছা আমরা যদি এটাকে বিয়োগ করি যখন আমরা বিয়োগ করব না এই বিয়োগ করলে দেখো তিন বছর হয়ে যাবে বছরটা কমে তিন বছর হয়ে যাবে তিন বছরের আচ্ছা সুদটা তো আলাদা হবে এই প্রথম যে সুদ আর দ্বিতীয় সুদ তো এক না কাটা যাবে না তাহলে এটা তিন বছরের সুদ বার হবে আর আসল তো প্রথমটারও যা ছিল দ্বিতীয়টারও তাই ছিল তাহলে যখন আমরা বিয়োগ করব তখন কিন্তু আমাদের আসলটা কিন্তু কেটে যাবে মানে বাদ যাবে ক্লিয়ার আর কিন্তু সুদটা কাটছে না কেন কারণ দু পাঁচ বছরের সুদ যেটা হবে দু বছরের সুদ তো সেটা নাও হতে পারে এবং আলাদা হবেই তাই জন্য আমরা সুদ কাট এখানে কাটতে পারবো না তাহলে আমাদের তিন বছরের সুদটা বেরিয়ে যাবে তিন বছরের সুদ কত হবে এখানে আমাদের এই দুটো বিয়োগ করতে হবে টাকা তাহলে তিন বছরের সুদ যদি একশো আশি টাকা হয় তাহলে বছরের এক সুদ কত হবে ষাট টাকা ক্লিয়ার হয়েছে তাহলে এক বছরের যখন সুদ ষাট টাকা হবে তাহলে দুই বছরের যেটা আমরা ছিল আমাদের যে দুই বছরের যেটা ছিল সেটা সুদ কত ছিল আমরা বার করে নিই তাহলে দুই বছরের জন্য সুদ কত হবে তাহলে দুই দিয়ে গুণ করে দাও দুই দিয়ে গুণ করলে একশো কুড়ি টাকা তাহলে এটা কিন্তু দুই বছরের সুদ এবার মজার বিষয় দেখো দুই বছরের সরল সুদে এত টাকা হচ্ছে মানে এর ভিতরে কিন্তু সুদও আসে আসলও আসে তাহলে দুই বছরের সুদটা কিন্তু ফ্রেশ ভাবে বেরিয়ে গেল অতএব তার আমি বলতে পারি আসল আসল কথা হবে বলতো ওই পঁচিশশো কুড়ি টাকা থেকে সুদটা জাস্ট বিয়োগ করে দিলেই তো আসলটা বেরিয়ে যায় তাহলে হচ্ছে চব্বিশশো টাকা তাহলে এই যে চব্বিশশো টাকা আমার আসলো এটার ওপরে আমাদেরকে এবার সুদ বার করতে হবে মানে সুদের পার্সেন্টেজ বার করতে হবে মজার বিষয় দেখো দুই বছর এখানে সুদের যে পরিমাণটা সেটা কত হয় বলতো কিভাবে আমরা যে সূত্র জানি আর বাই হান্ড্রেড তাহলে আয়ের মান কত আয়ের মান তোমাদের এখান থেকে আয়ের মান কত এসছে এক বছরের সুদটা বার করে নাও এক বছরের সুদ হচ্ছে ষাট টাকা তাহলে আয়ের জায়গায় ষাট লেখো পি এর মান কত পি এর মানটা এখানে দেখো চব্বিশশো টাকা টি এর মান কত টি এর মানটা আমাদের এখান থেকে এক বছর যেহেতু এক বছরের সুদ দিয়ে করছি আচ্ছা আর এর মানটা আমরা বার করতে চাচ্ছি নিচেই আমাদের কত একশো এই দুটো শূন্য কাটছে এইভাবে কাটলো এবার আমাদের কি এখান থেকে আর এর মান বার করতে হবে তার মানে চব্বিশ আর ইজিকালস টু সিক্সটি তার মানে আর এর যে মানটা আসবে সেটা হচ্ছে সিক্সটি বাই টোয়েন্টি ফোর তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে বারো দিয়ে কাটলে এটা দুই এটা বারো দিয়ে কাটলে হচ্ছে পাঁচ মানে ফাইভ বাই টু আসছে আচ্ছা এখানে আমাদের কিন্তু জাস্ট টাকার পরিমাণটা বার করতে বলেছে আমি তোমাদেরকে সুদের পরিমাণটাও বার করে রাখলাম টাকার পরিমাণ হচ্ছে চব্বিশশো টাকা কিন্তু সুদের পরিমাণটা যদি বার করতে বলে তাহলে এটা করে রাখতে হবে ওই জন্য তোমাদের এটাও আমি করে দিলাম ওকে একদম পরিপূর্ণ ধারণা ক্লিয়ার হচ্ছে আশা করি ঠিক আছে আরও এই রিলেটেড অঙ্ক করি পরপর তাহলে তোমাদের আরও ধারণা ক্লিয়ার হবে ঠিক আছে ক্লাস কেমন লাগছে একটা লাইক করে দাও ক্লাসে ঠিক আছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও আমরা পরে এই ধরনের অঙ্ক আরও পরপর করছি তাহলে তো তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে ঠিক একইভাবে আমরা লিখবো আমি আর লিখছি না আমি জাস্ট করছি এখানে সেভেন ইয়ারের সুদ প্লাস আসল আসলটা তো সবার সমান হবে তাহলে এটা মানে কত হচ্ছে ফাইভ সিক্স এইট জিরো মনে রাখবে সাত বছরটা যেহেতু বড় তাই ওটাকে প্রথমে লিখবে হ্যাঁ সেভেন ইয়ার আচ্ছা এবার হচ্ছে ফাইভ ইয়ার্স অর্থাৎ পাঁচ বছরের সুদ নিশ্চয়ই আলাদা হবে কিন্তু আসল এক হবে মানে আসলটা সেম থাকবে হ্যাঁ এটা হচ্ছে কত ফাইভ টু ডবল জিরো এবার আমরা এটাকে যদি কাটাকুটি করি বা বিয়োগ করি তাহলে এটা দুই বছর বার হবে দুই বছরের কিন্তু সুদ বার হবে আসল তো কেটে মরে যাবে এখানে আসল তো ক্যান্সেল হবে কারণ দেখো দু বছরের বা পাঁচ বছর তুমি যাই বলো না কেন সুদের ক্ষেত্রে কিন্তু আসল সবসময় সমান থাকে তাই জন্য কাটছে এটা যদি আমরা এখান থেকে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে প্রথমটা আসে শূন্য তারপর এখান থেকে আমাদের টাকা তার মানে এক বছরের জন্য সুদ কত হবে এক বছরের সুদ হবে এখান থেকে বিয়োগ করা দুই দিয়ে তাহলে দুশো চল্লিশ টাকা তাহলে এক বছরের সুদ কিন্তু আমাদের দুশো চল্লিশ টাকা আসলো ওকে এবার আমাদের কি করতে হবে পাঁচ বছরের সুদ বার করতে হবে তাহলে পাঁচ বছরের সুদ বার করে দাও দুশো চল্লিশ ইন্টু পাঁচ গুণ করলে আসবে বারোশো টাকা তাহলে এই যে বারোশো টাকা আসলো এটা কিন্তু সুদের পরিমাণ আচ্ছা তাহলে আসল কত হবে আসল কত হবে আসল হবে এই যে পাঁচ হাজার দুশো থেকে এইটা বাদ যাবে তার মানে ফাইভ টু ডবল জিরো মাইনাস ওয়ান টু ডবল জিরো তাহলে এখানে আসছে কত আমাদের ফোর অর্থাৎ চার হাজার টাকা এই যে চার হাজার টাকা আসলো এটা কি আসল এই আসলের পরিমাণ এবার আমাদেরকে সুদের পরিমাণ বার করতে হবে যেটা আগের স্লাইডে করছিলাম তাহলে আয় লাগবে আমাদের আই ইজ ইকালস টু পিটিআর বাই হান্ড্রেড এবার আয়ের মান কি আয়ের মান তো আমরা জানি এক বছরের সুদ কত দুশো চল্লিশ টাকা তাহলে এখানে দুশো চল্লিশ টাকাটা লিখে দেব আয়ের জায়গায় পি এর মান কত এখন পেয়ে গেছি চার হাজার টাকা টি এর মান কত বার্ষিক মানে এক বছর এবং আর এর মানটা আমরা বার করতে চাচ্ছি বাই একশো তাহলে দুটো শূন্য এখান থেকে কাটা যাচ্ছে আর এই পাশে একটা শূন্য সঙ্গে এটাও কাটতে পারবো আর চার দিয়ে এটাও কাটলে হচ্ছে ছয় তাহলে ডাইরেক্ট কিন্তু আর এর মান বেরিয়ে গেলো ছয় আর মনে রাখবে আর এর সঙ্গে ওয়ান গুণ করলে আরই হয় হ্যাঁ তার মানে আর ইজ ইকুয়ালস টু হচ্ছে সিক্স তোমাদের একটু বীজগণিতের ধারণা থাকলে কিন্তু এই সমস্ত অঙ্কগুলো যেই সেই কিন্তু হয়ে যায় ঠিক আছে কনসেপ্টটা ক্লিয়ার করো এবং ক্যালকুলেশন তোমরা পরীক্ষার খাতায় কিন্তু দ্রুত করবে আমার মতন লিখে করার দরকার নেই জাস্ট ডিফারেন্স বার করে করে দ্রুত করে দেবে পরের অঙ্ক ঠিক একই অঙ্ক পরপর রাখা হয়েছে বলছে পাঁচ বছরে এত টাকা আর তিন বছরে হচ্ছে এত টাকা তাহলে আমরা কি করবো এখানে প্রথমে পাঁচ বছরের যেটা হচ্ছে পাঁচ বছরের সুদ প্লাস আসল এটা হচ্ছে আমাদের পনেরোশো টাকা আচ্ছা এবার হচ্ছে আমাদের তিন বছরের সুদ প্লাস আসল ঠিক আছে সুদ প্লাস আসল তাহলে তাহলে এটা হচ্ছে টাকা এবার আমরা কি করব দুই বছরের কিন্তু আমরা সুদ পেয়ে যাব দুই বছরের সুদ কত হবে আমাদের তাহলে এখান থেকে আমাদের বিয়োগ করতে হবে তাহলে এখানে আমাদের হচ্ছে জিরো তারপরে হচ্ছে আমাদের টু তারপরে হচ্ছে আমাদের ওয়ান মানে একশো টাকা তাহলে এক বছরের সুদ কত আমরা বার করব ষাট টাকা এবার আমাদের বার করতে হবে সুদের হার তাহলে এখানে আমাদের যেহেতু দেখো আমরা তিন বছরের সুদ এবং আসলটা জানি এটা তাহলে তিন বছরের জাস্ট সুদ বার করতে পারলে আমি এখানে কিন্তু ক্যালকুলেশন করতে পারবো তিন ছয় আঠেরো মানে একশো আশি টাকা তাহলে এই যে একশো আশি টাকা হলো এটা তো সুদ তিন বছরের সুদ আর তিন বছরের আসল আর সুদ মিলে হচ্ছে তেরোশো আশি টাকা তাহলে এখান থেকে যদি আমি বিয়োগ করি একশো আশি তাহলে আমাদের আসল বেরিয়ে যাবে সেই আসলের পরিমাণটা হচ্ছে আমরা পি দিয়ে লিখি আসলটাকে তাহলে তেরোশো আশি থেকে মাইনাস একশো আশি তাহলে বিয়োগ করলে আমাদের আসবে কত বলো এখান থেকে আসবে বারোশো টাকা তাহলে এই বারোশো টাকাটা কি আসল এবার আমাদের বার করতে হবে সুদের হার তার মানে আই ইজ ইকালস টু পি টি আর বাই হান্ড্রেড ফেলে দাও তাহলে সুদ কত এখানে এক বছরের এক বছরের সুদ ষাট টাকা তাহলে এই ষাট টাকাটা নিয়ে কাজ করলে আমাদের সুবিধা হবে পি এর মান হচ্ছে বারোশো টি এর মান আমরা বার্ষিক মানে এক বছর ধরেছি আর আর এর মান হচ্ছে আমাদের বার করতে হবে আচ্ছা এই যে এক বছর কেন লিখছি তো কারণ এই যে এক বছরের সুদ জানি ষাট টাকা তাই লিখেছি হ্যাঁ একদম ছবির মতন অঙ্ক বুঝবে তাহলে এখানে দুটো শূন্য কাটো এই বারো দিয়ে কাটলে এটা পাঁচ হয় তাহলে ডাইরেক্ট আর এর মান কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছে আমাদের পাঁচ সেই উত্তর আমরা অপশান ডিতে পাব ক্লিয়ার তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে অঙ্ক করছি যাতে তোমরা একেবারে বুঝতে পারো পরের অঙ্কটা তোমরা প্রত্যেকে একটু ভাবো কিভাবে করবে এক জন ব্যক্তি একটি ব্যাংক থেকে বার্ষিক বারো পার্সেন্ট হারে সরল সুদের ঋণ নিয়েছিলেন তিন বছর পরে তাকে শুধুমাত্র সময়ের সময়ের জন্য সুদ হিসাবে পাঁচ হাজার চারশো টাকা দিতে হয়েছিল তার দ্বারা ধার করা মূল পরিমাণ কত ছিল মানে আসল বার করতে বলছে তাহলে এখানে আমাদের তিন বছরের জন্য যেহেতু ছিল টাকাটা তাহলে আমাদের টি এর যে মান হবে টি এর যে মান হবে সেটা হচ্ছে তিন বছর ঠিক আছে সুদের হারটা হচ্ছে আর এর মান হচ্ছে বারো পার্সেন্ট আর আই ক্যাপিটাল আয় হচ্ছে মোট সুদ সেটা হচ্ছে ফাইভ ফোর ডবল আমরা ফর্মুলা জানি কি আই ইজ ইজিক টু পি টি আর বাই হান্ড্রেড সরাসরি ফেলে দাও এবার আয়ের মানটা আমরা এখানে জানি এই যে হচ্ছে আয়ের মান এখানে আমরা লিখে দেবো ফাইভ ফোর ডবল জিরো পি এর মান আমরা বার করতে চাচ্ছি টি এর মান আমাদের দেওয়া রয়েছে তিন বছর আর বারো হচ্ছে আর এর মান বসিয়ে দাও নিচে একশো এ পাশে চলে যাক তাহলে আমাদের হচ্ছে ফাইভ ফোর ডবল জিরো ইন্টু ওয়ান হান্ড্রেড আর এটা হচ্ছে তিন বারং ছত্রিশ ছত্রিশ পি তাহলে আমরা এখানে পি ইজিকলস হচ্ছে ফাইভ ফোর ডবল জিরো ইন্টু একশো নিচে হচ্ছে ছত্রিশ যদি আমি এটাকে নয় দিয়ে কাটি তাহলে আমাদের আসে চার আর এটাকে যদি আমি নয় দিয়ে কাটি তাহলে আসে ছয় মানে ছশো এটা দিয়ে যদি আমরা ছশোকে যদি আমরা চার দিয়ে কাটি ছশোকে যদি আমরা চার দিয়ে কাটি তাহলে আমাদের আসবে কত ষাট ধরো তাহলে পনেরো তার মানে পনেরো পাশে একটা শূন্য থাকছে আর যেহেতু এখানে একশো আছে তাহলে এই পনেরোর সঙ্গে এখানে আরও দুটো শূন্য বেড়ে যাবে তাহলে এখানে হচ্ছে পনেরো হাজার হচ্ছে আমাদের আসলের পরিমাণটা ঠিক আছে মূল মানে আসল মনে রাখবে হ্যাঁ তাহলে সেই উত্তর আমরা অপশান ডিতে পেয়ে যাচ্ছি অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব পরের প্রশ্ন দেখো বলছে একটি নির্দিষ্ট পরিমাণ আসল বার্ষিক বারো পার্সেন্ট সুদের হারে তিন বছরের সুদে আসলে সুদ এবং আসল মিলে হচ্ছে তিন টাকা হলে আসল কত হবে তার মানে এখানে তিন বছরে কি হয়েছে সুদ আর আসল মিশে আছে তার মানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বলছে পি প্লাস আই এইটা হচ্ছে আমাদের এই থ্রি ফোর ডবল জিরো মানে এইটা হচ্ছে আসল পি মানে হচ্ছে আসল আর আই মানে হচ্ছে সুদ এই দুটো মিলেই হচ্ছে থ্রি ফোর ডবল জিরো এবার দেখো পি এর মান তো পি আমরা আসলটাকে ধরে রাখছি আই মানে কি আবার পি টি আর বাই হান্ড্রেড একদম সহজ কিচ্ছু নেই সরল সুদ সত্যিই খুব সরল তাহলে এখানে পি এবার পি এর মানটা আমরা জানি না বার করব পি এর মান বলে দিয়েস দেখো টি তিন বছর তাহলে তিন বসাও আর এর মান তাও বলে দিয়ে দেখো বারো তাহলে বসিয়ে দাও নিচেই ক্যালকুলেশান করো এখানে একশো তাহলে হচ্ছে থ্রি ফোর ডবল জিরো এবার আমাদেরকে এটা ক্যালকুলেশন করতে হবে তাহলে এখানে পি উপরে হচ্ছে ছত্রিশ পি আর নিচে হচ্ছে একশো তাহলে এখানে হচ্ছে থ্রি ফোর ডবল জিরো তাহলে এখানে কোনাকি যদি মানে অ্যাকচুয়ালি ভগ্নাংশের লস যে নিয়ম করে গুণ করতে হয় এটা হচ্ছে একশো পি ছত্রিশ পি আর নিচে হচ্ছে একশো সমান থ্রি ফোর ডবল জিরো আমি তোমাদেরকে ধরে ধরে করাচ্ছি যেহেতু সূত্র একটা দিয়ে আমাদের সব অঙ্ক হয়ে যাচ্ছে তাহলে উপরে হচ্ছে একশো তিরিশ এই ছত্রিশ পি এইটা সমান হচ্ছে থ্রি ফোর ডবল জিরো আর এই নিচের একশোটা মনে রাখবে এর সঙ্গে গুণ হয়ে যায় হ্যাঁ একশো তাহলে পি এর মান যেটা আসবে থ্রি ফোর ডবল জিরো ইন্টু একশো ডিভাইডেড বাই হচ্ছে একশো ছত্রিশ তাহলে এখানে কাটাকুটি করো এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে আসছে টু ফাইভ আচ্ছা এবার আমাদের গুণ করে দাও তখন হচ্ছে পঁচিশশো তাহলে আসলের যে পরিমাণটা ছিল সেটা আর কেউ না পঁচিশশো সেই উত্তর অপশান ডিতে আছে ঠিক আছে চলো নেক্সট অঙ্কে চলে যাব পরের অঙ্ক কি বলছে দেখো একজন ব্যক্তি একটি ব্যাংক থেকে বার্ষিক চোদ্দ হারে সরল সুদে ঋণ নিয়েছিলেন পাঁচ বছর পর তাকে সুদ হিসাবে সাত হাজার টাকা দিতে হয়েছিল মূলধনের পরিমাণ নির্ণয় করো তাহলে আমাদের সাত হাজার টাকা যখন দিতে হয়েছে মূলধনের পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে আমরা সেই একই সূত্রই ফেলবো আই ইজিক টু পিটিআর বাই হান্ড্রেড তাহলে আয়ের মান সাত হাজার টাকা পি এর মান জানি না বার করতে চাচ্ছি টি এর মান টি এর মান পাঁচ বছর এই যে পাঁচ লিখে দাও আর এর মান এই যে চোদ্দ লিখে দাও নিচেই কত একশো হলো আচ্ছা তাহলে এখানেই একটু ক্যালকুলেশন করো পাঁচ চোদ্দ সত্তর তাহলে সত্তর পি আর নিচে হচ্ছে আমাদের একশো তাহলে একটা শূন্য এখান থেকে কাটা যাচ্ছে আর এই সাত দিয়ে এটাকেও কেটে ফেলতে পারি এক হাজার আর এই একটা শূন্য উপায়ে চলে যাবে তাহলে পিএজ যে মানটা হবে দশ হাজার ঠিক আছে আসল দশ হাজার টাকা খুব সহজ কিছুই নেই অপশান এতেই উত্তর আছে নেক্সট অপশানও দিয়ে দিই বলছে কত টাকা বার্ষিক বারো পার্সেন্ট হারে আড়াই বছরে সুদ আসলে তেরোশো টাকা হবে তাহলে টাকার পরিমাণটা আমাদের বার করতে বলছে কিভাবে করব টাকার পরিমাণটা বার করব আমরা যদি ধরে নিই যে আসল পি আর এটা তো সুদের হার আর এটা টি মানে সময় তাহলে আমরা কি জানি যেহেতু বলছে এখানে সুদে আসলে তার মানে হচ্ছে সুদে আসল মানে হচ্ছে আমাদের আসল থাকবে প্লাস সুদ থাকবে মানে পি প্লাস আয় আমাদের দেওয়া আছে ওয়ান থ্রি ডবল জিরো পি এর মান হচ্ছে আমরা জানি না বার করতে চাইছি আর আয়ের যে মানটা হবে পি টি আর বাই হান্ড্রেড একদম সহজ তেরোশো টাকা হলো এবার এটাকে আমরা জাস্ট ক্যালকুলেশান করব p ইন্টু পি প্লাস টি এর মান আমরা জানি এই যে এই যে মানটা না এই দুইয়ের সঙ্গে দুই গুণ করবে দুই দুগুণ চার তার সঙ্গে একযোগ যোগ করবে পাঁচ তাহলে উপরে হচ্ছে আমাদের টি এর মান হচ্ছে পাঁচ বাই দুই আর আরের এর মান কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বারো নিচেই হচ্ছে আমাদের একশো তাহলে এ পাশে হচ্ছে আমাদের তেরোশো আচ্ছা এখান দিয়ে যদি আমরা কাটাকুটি করি এটা ছয় হয় তাহলে উপরে হচ্ছে পি প্লাস আচ্ছা এই পাঁচ দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে কুড়ি হয় আর এইটা দিয়ে দুই দিয়ে কাটলে উপরে তিন আর নিচেই হচ্ছে আমাদের দশ তাহলে উপরে হচ্ছে আমাদের থ্রি পি থ্রি পি বাই টেন খেয়াল করে দেখো বাই টেন হচ্ছে ওয়ান থ্রি ডবল জিরো এবার এখানে আমাদের এর উপরে হচ্ছে থার্টিন পি আর নিচেই দেখ যেহেতু দশটা আছে আমরা দশটা কি করবো তো এইটার সঙ্গে না গুণ করে দেবো জাস্ট গুন করে রেখে দেবো এই তেরো দিয়ে যেহেতু এটাকে কেটে যায় তার মানে এখানে আমাদের ডাইরেক্ট কিন্তু আনসার হয়ে যাবে অর্থাৎ এটাই কিন্তু আমাদের আনসার পি এর যে মানটা চেয়েছে তোমাদেরকে এর সঙ্গে একটা কথা বলে রাখি সমস্ত চাকরির পরীক্ষার জন্য তোমরা আমার সঙ্গে চাইলে ম্যাথ ক্লাস করতে পারো ঠিক আছে তো প্রত্যেকে যদি তোমরা ম্যাথ ক্লাস করতে চাও তাহলে আমাদের এই নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে আমরা ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু অঙ্কগুলো সলভ করাই বুঝিয়ে বুঝিয়ে ক্লাস করাই তো যদি সম্ভব হয় তোমাদের যদি মনে হয় যে না ক্লাস করলে ভালো লাগবে তাহলে তোমরা ক্লাস করতে চাইলে করতে পারো ঠিক আছে সমস্ত পরীক্ষার জন্য কিন্তু আমাদের এখানে ক্লাস চলে তাহলে এখানে আমরা উত্তর হিসেবে কিন্তু অপশান বি তে পেয়ে যাব এবার দেখো বলছে বারো পার্সেন্ট হার সুদে কত বছরে কোনো টাকা আসলে দ্বিগুণ হবে মানে বিষয়টা একটু বুঝতে হবে বারো পার্সেন্ট হারে সুদে বলছে সুদে কত বছরে কোনো টাকা আসলে দ্বিগুণ হবে মানেটা কি মানে হচ্ছে মনে করো একটা টাকার পরিমাণ আমি জমা দিলাম পি সেই টাকাটার সঙ্গে কিছুটা সুদ হবে যেহেতু বারো পার্সেন্টে সুদ দেবে তাহলে মনে করো কিছু বছরে সুদ পাবো সেই বছরটা আমি জানি না তাহলে সেটা সুদটা আই তাহলে এই যে টাকাটা হবে এই টাকাটা কি হবে আসলে দ্বিগুণ হবে তাহলে টু হবে হলো এবার তার মানে কি এখানে আমাদের দেখো এই যে আই এই পিটা ওপাশে পাঠিয়ে দিই তাহলে টু পি মাইনাস পি বিয়োগ করলে হয় পি তার মানে আই আর পি যখন সমান হবে তখনই তো ডবল হবে তাই না তাহলে আয়ের মান আমরা জানি কি পি টি আর বাই হান্ড্রেড একদম মুখে মুখে ক্যালকুলেশন হবে এবার দেখো এই পি আর এই পি ক্যান্সেল করা যায় তাহলে এখানে টি আর আরের মান আমি জানি বারো তাহলে এখানে বারো বসিয়ে দেবে আর এই পাশে তো কিছু নেই মানে ওয়ান আছে তাহলে একশো গুণ হয়ে গেল তারপরে টি এর যে মানটা হবে সেটা হবে একশো বাই বারো কাটাকুটি করো তিন দিয়ে কাটলে ভাগ করলে হয় আট পূর্ণ এত বছর এত বছর কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে এইটা হচ্ছে ডিটেলস মেথড কিন্তু শর্ট ট্রিক্স তোমাদেরকে যদি আমি বলি তাহলে ডাইরেক্ট যে আমাদের টি এর মান বার করতে বলেছে লিখবে টি ইজ ইকালস টু হচ্ছে এই যে দ্বিগুণ বলেছে না এই দ্বিগুণ যখন বলবে তখন দুই লিখবে তার থেকে একটা এক কমিয়ে দেবে দিয়ে লিখবে একশো আর নিচেই লিখবে এই যে সুদের হাত দেওয়া রয়েছে যেটা এখানে নিচেই পাঠিয়ে দেবে তাহলে উপরে হচ্ছে আমাদের একশো আর নিচে হচ্ছে আমাদের বারো দেখো চার দিয়ে কাটলে পঁচিশ চার দিয়ে কাটলে তিন আট পূর্ণ একের তিন উত্তর হয়ে গেল ওকে তাহলে এইটা হচ্ছে আমাদের শর্টকাট ভাবে যদি করতে চাও আমি তোমাদেরকে আগে প্রথমের দিকে সূত্র বলেছিলাম এবং বলেছিলাম যে আমরা পরে সেই সূত্র অ্যাপ্লিকেশন করবো এবার কিন্তু আস্তে আস্তে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে তাহলে এখানে আমাদের অপশান বিতে উত্তর এর পরের অঙ্কটা কিন্তু আমরা আর ডিটেলসে করবো না আমরা এবার কি করব। আমরা সরাসরি ওই আগের মতন করে শর্ট ট্রিক্স ব্যবহার করবো যদি তোমাদের মনে হয় যে ডিটেলসে করবে তাহলে লিখবে পি প্লাস আই এটা কার সঙ্গে সমান হবে তিন গুণ তার মানে থ্রি পি এর সঙ্গে সমান হবে তার মানে আই সমান সমান হবে থ্রি পি মাইনাস পি আমি এইটুকু করে দিলাম টু পি তাহলে এবার আই মানে হচ্ছে আর বাই হান্ড্রেড আর এখানে হচ্ছে টুপি তাহলে এই পি কাটছে এবার এখান থেকে ক্যালকুলেশন যেভাবে করেছো আগে পেজে ঠিক সেভাবে ক্যালকুলেশান করো কিন্তু শর্ট ট্রিক্সটা শেখো শর্ট ট্রিক্সটা কী হবে কত বছর মানে টি এর মান বার করতে বলছে তাহলে টি এর মান তিন গুণ বলেছে তাহলে তিন থেকে একটা এক কমে যাবে গিয়ে হবে একটা হানড্রেড গুণ নিচেই কত হবে যে ডেটা দেওয়া আছে সেটা নিচেই চলে যাবে পাঁচ এটা দিয়ে কাটলে হচ্ছে কুড়ি তাহলে এখানে দেখো বিয়োগ করলে দুই দুয়ের সঙ্গে কুড়ি গুণ করলে হয় চল্লিশ তাহলে চল্লিশটা বছর সময় লাগবে এই ফাইভ পার্সেন্ট হার সুদে কিছু টাকা সুদে আসলে তিনগুণ হওয়ার জন্য পরের আমরা শর্ট করব যারা করতে চাইছো তোমরা খাতায় ওইভাবে অঙ্কটা ডিটেলসে অঙ্কগুলো করে নাও বলছে কিছু টাকা সরল সুদে বিনিয়োগ করলে কুড়ি বছরে সুদে আসলে দ্বিগুণ হয় বার্ষিক সুদের হার কত তাহলে সুদের হার মানে কি আর বার করতে হবে নিয়ম কি কুড়ি বছরে শুধু আসলে দ্বিগুণ হয় তাহলে এই দ্বিগুণ মানে দুই থেকে এক কমাবো কমিয়ে কিন্তু আমি একশো দিয়ে গুণ করবো নিচেই কুড়িকে পাঠিয়ে দেবো এটা দিয়ে কাটলে এই পাঁচ হবে আর এখানে যেহেতু বিয়োগ করলে এক তার মানে পাঁচ তার মানে উত্তর হচ্ছে ফাইভ পার্সেন্ট সেই উত্তর অপশান বিতে আসে ঠিক আছে যারা ভাবছো ডিটেলসে করবে করে নেবে কোনো অসুবিধা নেই এই বছরটা নিচে পাঠিয়ে দিই অঙ্ক শেষ পরের অঙ্ক চলে এসো তোমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখে দাও আমাদের ইউটিউব চ্যানেলেও আমরা ফ্রি ক্লাস করাই এটা তো পেইড ব্যাস এখানে পেইড ব্যাসের ক্লাসগুলো ধরে ধরে করানো হয় প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু ইউটিউবে যদি তোমরা ক্লাসগুলো দেখতে চাও ইউটিউবে কিন্তু আমরা অন্য ক্লাস করাই এই ক্লাসগুলো ইউটিউবে আমরা দিই না ঠিক আছে স্পেশাল ব্যাচের ক্লাস সবসময় স্পেশালভাবে রাখা হয় যারা পে করে তারাই পায় চলো এখানে আমরা পরের চ্যাপ্টার মানে পরের পাটে চলে যাব বলছে কোনো টাকা পনেরো বছরে তিন গুণ হয় কোনো টাকা পনেরো বছর তিন গুণ হয় সুদের হার কত নিয়ম কি তিন গুণ মানে তিন থেকে এক কমানো ওকে একশো দিয়ে গুণ করা করে বাই পনেরো বসিয়ে দেওয়া অঙ্ক শেষ তাহলে এখানে আমাদের আসবে কত উপরে দুই ইন্টু একশো আর নিচে হচ্ছে আমাদের পনেরো তাহলে যদি এটা কাটাকুটি করি পাঁচ দিয়ে কাটলে এটা হয় কুড়ি আর এটা পাঁচ দিয়ে কাটলে হয় তিন তার মানে চল্লিশকে আমাকে তিন দিয়ে ভাগ করতে হবে তার মানে চল্লিশকে তিন দিয়ে ভাগ করে দেওয়া তিন তার উনচল্লিশ তাহলে এইটা হচ্ছে উত্তর সেই উত্তর অপশান বি ঠিক আছে অঙ্কটা বার্ষিক শতকরা কত হার সুদে কোন মূলধন ছয় বছরে সুদে আসলে দ্বিগুণ হবে খুব ভালো ভালো অঙ্ক আছে এখানে কিন্তু এবং তোমাদের এই পরীক্ষায় কিন্তু এই অঙ্কগুলোই থাকে আমি যতটা দেখেছি এই ধরনের অঙ্কগুলোই কিন্তু পরীক্ষায় আসতে দেখা গিয়েছে সুতরাং এই অঙ্কগুলোকে তোমরা হেলাফেলা করো না এখানে তোমরা ভালোভাবে যদি শিখতে পারো সরল সুদ কিন্তু খুবই সহজ খুব একটা ঝামেলায় ফেলে না সুতরাং একটু যদি তোমরা এগুলো চোখ কান খোলা রাখো তাহলে কিন্তু তোমরা উত্তরটা পৌঁছাতে পারবে কি বলছে বার্ষিক শতকরা কত হার সুদে মানে সুদের হারটা বার করতে বলছে আমাদের ছয় বছরে সুদে আসলে দ্বিগুণ হবে তাহলে আমাদের নিয়ম কি ছয় বছরে দ্বিগুণ হবে তাহলে দ্বিগুণ হচ্ছে মানে দুই থেকে এক কমানো যারা ডিটেলসে করতে চাইছো তোমরা করে নিও নিজেরা ইন্টু একশো নিচেই হচ্ছে বাই আমাদের ছয় বছর বলেছে মানে ছয়টা পাঠিয়ে দেবে দেখো আমি একটা দুটো তোমাদের ডিটেলস মেথড বললাম এবার তোমরা নিজেরা করে নেবে আর ডিটেলস বলব না যাতে শেখার জন্য একবারই বললাম তাহলে উপরে ওয়ান ইন্টু আর নিচেই হচ্ছে আমাদের ছয় কাটলে এটা হচ্ছে তিন আর এটা কাটলে হচ্ছে পঞ্চাশ তাহলে পঞ্চাশকে আমাকে তিন দিয়ে ভাগ করতে হবে এটার মানে হচ্ছে ষোলো পূর্ণ দুই বাই তিন হয় এখন যেহেতু উত্তরটা অন্য রকম আছে এ দুটো তো হচ্ছে না ষোলো পূর্ণ দুই বাই তিন মানে কি জানো ষোলো পূর্ণ দুই বাই তিন মানে ষোলো পয়েন্ট ছয় 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 এভাবে চলতে থাকবে হ্যাঁ এবার এটাকে রাউন্ড ফিগারে যদি নেওয়া হয় যদি রাউন্ড ফিগারে নেওয়া রাউন্ড আপ করে যদি নেওয়া তাহলে এই উত্তরটা হচ্ছে কারেক্ট তাহলে অপশান ডি কিন্তু কারেক্ট ঠিক আছে তার মানে একটা সাত ধরে নেওয়া যায় ষোলো পয়েন্ট সিক্সটি সেভেন এটা নেওয়া যায় আর যদি এই জায়গায় পৌনপণিক দিত এখানে এখানে একটা পৌন দিত দিয়ে একটা ছয় দিত মানে পনেরো পয়েন্ট ছয় মাথায় পৌনপণিক তাহলে এটাই উত্তর হতো ঠিক আছে এক্ষেত্রে অপশান ডি আমরা উত্তর হিসেবে নিতে পারি পরের প্রশ্ন কি বলছে দেখো এবার একটু অন্য ধরনের অঙ্ক বলছে একজন অর্থ ঋণদাতা দেখতে পান যে সুদের বার্ষিক হার এটা বার্ষিক সুদের হার বললে ভালো লাগতো এইট পার্সেন্ট থেকে সাত বাই চার পার্সেন্ট কমে যাওয়ার কারণে তার বার্ষিক আয় একষট্টি টাকা পঞ্চাশ পয়সা কমে যায় মূলধন কত দেখো আমি তোমাদেরকে একটু ডিটেলসে একটা বলবো আর একটা হচ্ছে শর্ট ট্রিক্সের মাধ্যমে বলবো দুটোই বলবো তোমরা দুটোকেই ফলো করবে তাহলে তোমরা শিখতে পারো আচ্ছা এই যে বার্ষিক মানে কি এক বছরে তাহলে সময় আমাদের পরোক্ষভাবে বলে দিচ্ছে যে এক বছর আচ্ছা সুদের হার আমরা প্রথমে এইট পারসেন্ট ঠিক আছে প্রথম ক্ষেত্রে এইট পারসেন্ট পরের ক্ষেত্রে আবার হচ্ছে এইটা দুটো ক্ষেত্রে করতে হবে তাহলে প্রথমবার যদি আমরা দেখি আসল তো সবসময় সমান হবে তো মানে পি ইন্টু প্রথম বছরের সুদ কত মানে প্রথমবারের সুদ কত যখন এইট হারে হতো তখনকার সুদ হচ্ছে পি ইন্টু আর পি টি আর টি মানে হচ্ছে এক বছর আর আরের মান কত আট এইটা বাই একশো মাইনাস এবারে হচ্ছে আমাদের দ্বিতীয় বছর মানে দ্বিতীয় ক্ষেত্রে এই এই ক্ষেত্রে সুদ কত হবে পি ইনটু এক সেই যেহেতু বার্ষিক বলেছে মানে এক বছরের আয় কমে যাচ্ছে তার মানে হচ্ছে চার সাথে আঠাশ তাহলে এখানে উপর হবে একত্রিশ বাই চার টোটালটার নিচে একটা একশো এইটা কার সঙ্গে সমান হবে এই একষট্টি টাকা পঞ্চাশ পয়সার সঙ্গে সমান হবে তাহলে উপরে আমাদের আসছে এইট পি নীচেই তো লসাগু একশোই থেকে যাচ্ছে মাইনাস ওপরে হচ্ছে একুত্রিশ বাই এখানে নিচেই হচ্ছে ফোর তাহলে 61.50 এই একশোটা গুণ করলে এই পয়েন্ট উঠে যাবে গিয়ে কিন্তু এটা ফ্রেশ সংখ্যা হয়ে যাবে এটা ক্যালকুলেশন করো চারাশটা বত্রিশ পি আর এই একশো এখানে গুণ করে দাও গুণ করলে পয়েন্ট দুঘর সরে যায় তাহলে হচ্ছে সিক্সটি পয়েন্ট সরে গেলে এটা থাকবো এবার এপাশে দেখো পি এর যে মানটা আসবে just p হচ্ছে 6150 এই যে মানটা আসলো এটা হচ্ছে p এর মান কিন্তু এর নিচে p এর নিচে এটা চার আছে তাহলে এই 4 দিয়ে আমাদেরকে p এর মান বার করতে গেলে p হচ্ছে 6150 4 গুণ করো গুণ করলে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে আমাদের 24600 এটা হচ্ছে আমাদের আনসার ओके এবার আমরা ট্রিক্সের মাধ্যমে করব আচ্ছা একটা জিনিস খেয়াল করো যেহেতু বার্ষিক বলেছে তার মানে এই পার্সেন্টেজ থেকে এই পার্সেন্টেজ কমে যাচ্ছে তাহলে তোমরা ডাইরেক্ট বার করো এইট পার্সেন্ট মাইনাস ওটা আমাদের যদি ক্যালকুলেশান করা হয় সেভেন পূর্ণ তিন বাই চার এটা এটাকে যদি আমরা এইটার জন্যই তো আসছে ওয়ান সিক্স ওয়ান ফাইভ জিরো তাহলে এখান থেকে আমাদের চারাশটা বত্রিশ একত্রিশ তাহলে এটা হচ্ছে বত্রিশ পার্সেন্ট মাইনাস একত্রিশ পার্সেন্ট বাই নিচে হচ্ছে ফোর এটা হচ্ছে সিক্স ওয়ান ফাইভ জিরো আচ্ছা তাহলে উপরে এক পার্সেন্ট আর এই চারটে এই দিকে গিয়ে গুণ হয়ে যায় এটা তির চিহ্ন দিতে পারো আবার তুমি সমান চিহ্ন দিতে পারো তাহলে হচ্ছে এখানে যখন চার দিয়ে গুণ হবে ওয়ান সিক্স ফাইভ জিরো ইন্টু ফোর এবার যেহেতু আমাদের ওয়ান পারসেন্টের ভ্যালু জানি আর টোটাল মনে রাখবে হানড্রেড পার্সেন্ট মানে কিন্তু আসল তাহলে এই হানড্রেড পার্সেন্ট যখন আসল হবে তাহলে একশো দিয়ে গুণ করতে হবে তাহলে এই পয়েন্ট ধোকার সরে যাবে সিক্স ওয়ান ফাইভ জিরো ইন্টু ফোর তারপরে এটা হবে টু ফোর সিক্স ডবল জিরো একই হারে কত বছরের নিজেই দ্বিগুণ হবে খুব ভালো একটা প্রবলেম এই রিলেটেড প্রবলেমও কিন্তু পরীক্ষায় ভীষণ আসে তাহলে কুড়ি বছরে যখন নিজের সঙ্গে দ্বিগুণ হয়ে যায় তিনগুণ হয়ে যায় তার মানে আমরা এখান থেকে আমরা সুদের হারটা আটটা বার করতে পারবো তিন থেকে এক কমাবো ইন্টু একশো লিখব ইন্টু একশো লিখে নিচে আমরা কুড়ি পাঠিয়ে দেবো তাহলে উপরে হচ্ছে টু ইন্টু ওয়ান হান্ড্রেড নিচে হচ্ছে কুড়ি কাটলে হচ্ছে পাঁচ তাহলে এখানে আমাদের পাঁচ কুড়ি মানে পাঁচ দুগুনো দশ তাহলে সুদের হারটা হচ্ছে টেন পার্সেন্ট এবার বলছে সল সুদের একই হারে কত বছরে এটি নিজের দ্বিগুণ হয়ে যায় তাহলে এবার আমাদের টি বার করতে বলছে দ্বিতীয় ক্ষেত্রে তাহলে টি বার করার জন্য দ্বিতীয় ক্ষেত্রে দ্বিগুণ হচ্ছে তাহলে দুই থেকে একটা এক কমাবো ইন্টু একটা হান্ড্রেড পার্সেন্ট লিখবো বা হান্ড্রেড লিখবো বাই কি লিখবো এই যে পার্সেন্টেজ আছে এটা আছে এটা নিচে লিখে দাও উপরে হচ্ছে আমাদের এক ইন্টু দশ একশো বাই দশ মানে কাটাকুটি করো দশ উত্তর চলে আসবে তার মানে আমাদের দশ বছরে এই কাহিনিটা হবে সেই জন্য অপশান কিন্তু আমরা বিতে উত্তর পাবো ঠিক আছে কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে একটু কমেন্ট করে দিয়ে তো প্রত্যেকে মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কিনা পরের অঙ্ক দেখো অপশানও দিয়ে দিলাম বলছে স সরল সুদে একটি নির্দিষ্ট হারে একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ দশ বছরের নিজেরই দ্বিগুণ হয়ে যায় নিজের তিনগুণ হবে কবে তার মানে কি আমাদেরকে নিজের সঙ্গে বলছে দশ বছরে তার মানে সুদের হার জানি না তাহলে আরের মানে বার করবো দ্বিগুণ হচ্ছে মানে দুই থেকে এক কমিয়ে ইন্টু একশো লিখে নিচে আমরা পাঠাবো এই যে দশটা তাহলে উপরে হচ্ছে ওয়ান ইন্টু এটা কাটো শূন্য কাটো তাহলে ওয়ান ইন্টু টেন মানে হচ্ছে টেন মানে সুদের হারটা হচ্ছে টেন পার্সেন্ট এবার তিন গুণ হয় তার মানে তিন গুণ হয় মানে এবার সময় বার করতে বলছে তাহলে তিন থেকে এক কমাবো ইন্টু একশো লিখবো লেখার পরে গিয়ে আমরা নিচেই লিখবো ওই দশটাকে আবার এটা কাটো তাহলে হচ্ছে এখানে দেখো তিন মাইনাস এক মানে দুই তার সঙ্গে এটা দশ গুণ মানে কুড়ি বছর সেইটা হচ্ছে অপশান সিতে আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে চলো আচ্ছা আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে নেক্সট মান্থ থেকে পরের মাস থেকে কিন্তু আমরা নতুন ব্যাচের ক্লাসটা শুরু করে দেবো যারা নতুন ব্যাজে অ্যাডমিশন নিয়েছিল তারা প্রত্যেকে পরের মাস থেকে কিন্তু ক্লাসটা পেয়ে যাবে এবং তোমরা যারা নতুন ব্যাজে ক্লাস করতে চাইছো প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু আমরা লাইভ ক্লাস করাই গুগল মিটের মাধ্যমে তোমরা যদি মনে করো সেই ক্লাসগুলো করবে তোমরা যারা এই ক্লাসগুলো পারচেস করছো বা এই কোর্সটা যারা কিনে নিয়েছো যেগুলো রেকর্ডিং ক্লাস কিনে নিয়েছো তোমরা চাইলে আমাদের সঙ্গে কিন্তু লাইভ ক্লাসে যুক্ত হতে পারো কোনো অসুবিধা নেই তোমরা একটু কন্ট্যাক্ট করে নেবে এই নাম্বারের সঙ্গে আমি তোমাদেরকে যুক্ত করে দেবো গ্রুপে যুক্ত করে নেব তোমরা যারা ক্লাস করতে চাইছো পরবর্তী পরীক্ষা যারা সামনে দেবে সেই সমস্ত পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিতে চাইছো পুরো চ্যাপ্টার ধরে ধরে কিন্তু আমরা অঙ্ক করাই তোমরা যেহেতু একটা পেমেন্ট করেছো তো তোমাদেরকেও আমি এক্সট্রা ক্লাস ওই তোমাদের ওই গ্রুপে আমি নিয়ে নেবো যদি তোমরা মনে করো যারা মনে করবে তারা এই নাম্বারে যোগাযোগ করো এক তারিখের পরে করো ঠিক আছে এটা তো আমাদের আগস্ট মাস চলছে তোমরা তোমরা সেপ্টেম্বরের দিকে আমার সঙ্গে যোগাযোগ করো এক তারিখে তোমাদের পরীক্ষা আছে একটা টু জিরো টু ফোর এর পরের ডেটে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে নিও আমি এই নাম্বারের সঙ্গে যে আমি ক্লাস করতে চাই আগের ক্লাসটা রেকর্ডিং ক্লাস কিনেছিলাম কিন্তু লাইভ ক্লাস করতে চাই তোমাদেরকে সেটাও আমি সুযোগ দিয়ে দেবো চলো আমরা পরের পাটে চলে যাই এবার দেখো একটু অন্যরকম বলছে যদি পাঁচ বছরের জন্য মূল মূল মানে আসল মনে রাখবে হ্যাঁ এবং সরল সুদের অনুপাত হয় তাহলে সুদের হার কত খুব মজার বিষয় হচ্ছে পাঁচ বছরের জন্য সুদ আর এর মধ্যে পার্থক্য আমি জানি আচ্ছা আমরা যদি আয় বার করি আয় পাঁচ বছরের জন্য বার করি পি জানি না পি ইন্টু টি এর মান পাঁচ আর এর মানও জানি না বাই আমরা যদি লিখি হান্ড্রেড এখন এইখানে এইটা কাটাকুটি করে দাও দিলে হচ্ছে কুড়ি আমাদের কি হয়েছে এখানে এই আয়ের নিচে এই পিটাকে নিয়ে চলে আস এইটা মানে কথা হচ্ছে বলো তো আর বাই টোয়েন্টি আচ্ছা এই আই বাই পি টোয়েন্টি কিন্তু আমাদের দেওয়া রয়েছে কি আগে আসল থাকবে পরে সুদ থাকবে তাহলে আগে আসল মানে পিটা উল্টে দিতে হবে পি ওপরে আয় নিচেই তাহলে ওপরে কুড়ি নিচেই আর এই যে পি বাই আই এই মানটাই কিন্তু দশ বাই তিন তাহলে এ পাশে আমি দশ বাই তিন লিখে দিতে পারি হলো কোনি গুণ করো কোনাকুনি গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে টেন আর ইজিকালস টু টোয়েন্টি ইন্টু থ্রি তার মানে আরের যে মানটা হবে এই টোয়েন্টি ইন্টু থ্রি আর এই টেনটা নিচে চলে যায় বা কাটতেও পারো এটা দুই হলো তাহলে তিন কোনো ছয় মানে সুদের যে হারটা সেটা হচ্ছে সিক্স পার্সেন্ট হবে সেই উত্তর কিন্তু আমরা অপশান বিতে পেয়ে যাচ্ছি ক্লিয়ার চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব পরের অঙ্কটা কি বলছে দেখো দুই বছরের জন্য একটি নির্দিষ্ট হারে সহজ সুদে আচ্ছা এই সহজ সুদ মানে সরল সুদ হ্যাঁ ইংলিশ থেকে অনেক সময় বাংলা করলে সরলটাকে ওরা সহজ বলে লেখে তো একটি পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছিল যদি এটি ওয়ান পার্সেন্ট বেশি হারে বিনিয়োগ করা হয় তবে এটি আরও চব্বিশ টাকা সুদ বেশি পেত তাহলে অর্থের পরিমাণ কত খুব ভালো একটা অঙ্ক কিছুই না আমি তোমাদেরকে ডিটেলসে একটু বলার চেষ্টা করব পরে তোমাদেরকে শর্ট ট্রিক্স দেবো হ্যাঁ দুটোই আমি তোমাদেরকে বলবো যাতে পরিপূর্ণ ধারণা ক্লিয়ার হয় তো এখানে দুই বছরের জন্য যেহেতু বলেছে সরল সুদে আমি তো জানি না যে সুদের হারটা এখানে কত সেটা আমরা ধরে নিচ্ছি যে সুদের হারটা ছিল প্রথমে আর বা আর পার্সেন্ট ধরে নাও দুই বছর মানে টি এর মান আমরা জানি টি এর মান হচ্ছে দুই বছর মানে টু বছর টু ইয়ার্স আর আসল কিন্তু আমরা জানি না সেটা পি তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে সুদ কত হবে বলতো আয়ের মানটা হবে আয়ের মান যেটা হবে আই ইজ হচ্ছে পি টি হলো এবার পি এর মান কত পিয়ের মান আমরা জানি না পি এর মান আমরা জানি দুই আর আরের মান আমরা জানি না এখানে রাখলাম বাই এবার এরা বলছে যদি যদি আচ্ছা এটা আমি যদি ক্যালকুলেশন করলেই তাহলে এখানে হচ্ছে টু পি যদি এক পার্সেন্ট বেশি হতো তাহলে আগে ছিল আর এখন নতুন যদি হতো আর প্লাস ওয়ান পার্সেন্ট হতো তখন কি কাহিনী হতো সেটা একবার দেখি তখন সুদ হতো মান সেই দুই বছর আর আর এর মান হচ্ছে আর প্লাস ওয়ান বাই হান্ড্রেড তার মানে আমরা এখানে কি পাচ্ছি বলতো টু পি ইন্টু আর প্লাস ওয়ান বাই হান্ড্রেড হলো এবার দেখো এই দুজনের গ্যাপ মানেই হচ্ছে চব্বিশ টাকা সুদটা পেত তাহলে গ্যাপ করলে মানে এখান থেকে বিয়োগ করে দাও বিয়োগ করে এখানে আছে আমি এই পেজে করছি পরে মুছে দিচ্ছি তাহলে এখানে আমাদের বিয়োগ করলে কথা বলতো টু পি আর প্লাস ওয়ান বাই হান্ড্রেড মাইনাস টু পি আর ক্যালকুলেশন করে ফেলো দেখো এখান থেকে আমরা সব থেকে এখান থেকে টু পি কমন নিতে পাচ্ছি টু পি বাই একশো কমন নিতে পাচ্ছি নিলে আমাদের পড়ে থাকছে আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান 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 কেটে যাবে গিয়ে আমাদের এখানে থাকবে আচ্ছা এখানে আর পড়ে থাকছে এই জায়গায় তার এখানে আর 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 কেটে যাচ্ছে এখানে এই ওয়ানটা বেঁচে থাকছে এই আর এর সঙ্গে এ আর কাটবে চব্বিশ আচ্ছা এখানে যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে এটা হচ্ছে বারো দুই দিয়ে কেটে দিলাম তাহলে পি এর মান এর নিচে যদি একশো থাকার জন্য ওই পাশে চলে যাবে তাহলে বারোশো তাহলে বারোশো কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে আসলের পরিমাণ আচ্ছা এইভাবে যদি আমরা অঙ্কটা না করে যদি একটু শর্ট ট্রিক্সের মাধ্যমে করতাম তাহলে কেমন হতো দেখো খুব মজার বিষয় আমি মুছে দিলাম পেজটা দেখো শর্ট যদি করি কিভাবে হবে যেহেতু এক বছরের জন্য এক পার্সেন্ট হচ্ছে তাহলে দুই বছরের জন্য নিশ্চয়ই দুই দিয়ে গুণ হবে তাহলে এই যে দুই পার্সেন্টের জন্য এই চব্বিশ টাকাটা এসছে এমনি এমনি আসেনি তাহলে এটা চব্বিশের সঙ্গে সমান করে দাও তাহলে টু পার্সেন্টের যে ভ্যালু পাচ্ছ তুমি চব্বিশ টাকা তাহলে এক পার্সেন্টের ভ্যালু কত বলো তো দুই দিয়ে ভাগ করলে বারো টাকা তুমি হানড্রেড পার্সেন্ট বার করে দাও আনসার বেরিয়ে গেল ভালো লাগলো বারোশো টাকা একদম ইজি কিন্তু উত্তরটা পৌঁছানো গেল কিন্তু ডিটেলসটা বললাম যাতে তোমাদের ধারণাটা একেবারে ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে কিন্তু তোমরা শর্ট ট্রিক্স পরীক্ষার হলে করবে যখন তোমাদের ডেসক্রিপটিভ পরীক্ষা হবে তখন আগেরটা দিয়ে করবে একটু লিখতে হবে ঠিক আছে সুদের হার আর এরকম লিখবে আমি কি কি লিখতে হবে একটু বলে দিই একটু পাশে একবার বলে দিই মনে করো প্রথমে আসল লিখবে হ্যাঁ আসল ব্র্যাকেটে পি টাকার পরিমাণ দেওয়া থাকলে খুব ভালো তারপর হচ্ছে সুদের হার ব্র্যাকেটে এখানে আর পার্সেন্ট দেওয়া থাকবে যেটা তারপর হচ্ছে সময় এই তিনটে জিনিসই তো লাগবে সময় হচ্ছে টি এটা দেওয়া থাকবে এইগুলো লেখার পরে মোট সুদ বলবে মোট সুদ সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল আই এটা হচ্ছে এইবার এই যে পাটটা হলো এই কটা জিনিস নিয়েই কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হবে আমি আর বারবার লিখছি না জাস্ট মুখে বলে দিলাম এবার তোমরা ওগুলো দেখে নেবে এখানে অপশান এতেই কিন্তু উত্তরটা ছিল নেক্সট বন্ধুরা আজকে তোমাদের এটা এইচ ডব্লিউ দিয়ে দিলাম তোমরা প্রত্যেকেটার উত্তর আমাকে কমেন্ট করে জানাবে এই টাইপসের অঙ্ক কিন্তু আমরা আগে করে এসেছি সুতরাং এই ধরনের অঙ্কটা কিভাবে তোমরা করবে সেটা জানো সুতরাং এইবারে তোমরা কিন্তু আমাকে এটা কমেন্ট বক্সে জানিয়ে দেবে এটার উত্তর কিভাবে হবে বা কত হবে সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবে এবং আমি যেভাবে বলেছি সেইভাবে তোমরা করার চেষ্টা করো আশা করি তোমাদের মোটামুটি সরল সুদ সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়ে যাবে এই ক্লাসটা তোমরা বারবার দেখতে থাকো সুদ নিয়ে তোমাদের আর প্রশ্ন খুব একটা থাকবে না এবং মনে রাখবে আইকলস টু পি টি বাই হান্ড্রেড একটাই সূত্র এখানে মনে রাখলে সমস্ত অঙ্কগুলোই কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে করা যায় ওকে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো প্রত্যেককে থ্যাংক ইউ